সকলেই ভালো আছেন। আজকে একটি স্ট্রং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে নোভা নেটওয়ার্ক। এটা হচ্ছে নোভা ব্লকচেনের আন্ডার একটি প্রজেক্ট। এখান থেকে আপনি দুইটা কয়েন ইনকাম করতে পারবেন, একটা হচ্ছে নোভা টোকেন, নোভা কয়েন, আর একটা হচ্ছে নোভা প্লাস টোকেন। এই দুইটা কয়েন প্রথমে নোভা যে টোকেনটা নোভা ব্লকচেনের আন্ডারে এটা ইনকাম করতে পারবো, আর হচ্ছে নোভা টোকেনটা অ্যাকাউন্টটা ভেরিফাই ফর নোভা টোকেনটা ইনকাম করতে পারবো। অবশ্যই স্ট্রং একটা প্রজেক্ট, খুবই শক্তিশালী একটা প্রজেক্ট। তো কে কে আছে এর পেছনে আমি দেখিয়ে দিব, আগে হোয়াইট পেপারটা পড়ে নিচ্ছি, কীভাবে পরবর্তীতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সে প্রসেসটা দেখিয়ে দিব। অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন হোয়াইট পেপার পড়ে নিব। আপনারা এখানে আসলে দেখতে পাই, এখানে ক্লিক করবেন হোয়াইট পেপার পড়ার জন্য। এরপর আপনারা এখানে দেখতে পারবেন হোয়াইট পেপার। তো আমি হোয়াইট পেপার ক্লিক করব। এরপরে আসলে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 100 কে পর্যন্ত, মানে 1 লক্ষ পর্যন্ত আপনার 0.48 সেন্ট প্রতি ঘন্টা। এরপর আপনার যখন 1 থেকে 100 কে পূর্ণ হয়ে যাবে, এরপর হচ্ছে আপনার 1,000,000.4, এরপর হচ্ছে 0.2, হচ্ছে 10 মিলিয়ন হয়ে গেলে এত কয়েন দিবে, 100 মিলিয়ন হলে 0.1 দিবে, এরপর 1 বিলিয়ন হয়ে গেলে 0.05 বিলিয়ন দিবে। অর্থাৎ দিন দিন এটার রেট কমতে থাকবে। তো আপনারা যেহেতু এটা নতুন আসছে, ভাইরাল হয়ে যাবে, আপনারা জয়েন করে ফেলবেন। আমি আরও হোয়াইট পেপার পড়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা, তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, মজা পাবেন। এখানে দেখতে পারবেন একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, ওয়ান্স ইউ হ্যাভ সাবস্ক্রাইব এ প্রাইস অফ কন্টেন্ট পে ওয়ালেট উইথিন নোভা সোশ্যাল মিডিয়া অ্যাপ। এখানে আপনি ভিডিও শেয়ার করতে পারবেন, ইউ উইল প্লে ফ্রি সেন্ট অ্যামাউন্ট অফ নোভা টোকেন এস ট্রানজাকশান ফিস এট 2% অফ ইউর পেড টোকেন উইল বি বার্ন। মানে হচ্ছে আপনার যে নোভা টোকেনটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রানজাকশান করবেন, এগুলো বার্ন করে ফেলবে, আর আপনি যে টোকেনটা ট্রানজাকশান করবেন এটা 2% ব্রান করে ফেলবে, ফুরিয়ে ফেলবে, মানে কমিয়ে ফেলবে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন, এখানে পুরো যদি আমরা ইয়াটা ফুরি, এখানে দেখতে পারবেন নোভা যে একটা নিজস্ব ব্লকচেনের আন্ডারে একটা কয়েন হতে যাচ্ছে, সেই সুস্পষ্ট লেখাটা এখানে আছে। কারণ একটা প্রজেক্ট সম্পর্কে আপনি না জানলে আপনি মাইনিং করে মজা পাবেন না। তো নোভা হচ্ছে আপনার ওনাদের নিজস্ব ব্লকচেন, এখানে অনেক বিলিয়ন বিলিয়ন আমরা ইনভেস্টর আছে কয়েকটি দেশে। তো আমি এখানে ফুরে নিচ্ছি, দ্য প্রজেক্ট টিম উইল কেয়ারফুললি এভ্যালুয়েট অপশন ইন দ্য মার্কেট অ্যান্ড চুজ এ রিজেবল ব্লকচেন পার্টনার অ্যান্ড মেরিগেট দ্য নোভা টোকেন ইকোনমি টু দ্য চেন ইন দ্য প্রজেক্ট ইনিশিয়াল স্টেটস। ওয়ান্স দ্য চেন ইট বিল্ড, উইল ক্রিয়েট এ নন কাস্টডিয়াল ওয়ালেট স্টোর ভ্যালু অ্যান্ড ট্রান্সফার ইন আউট অ্যান্ড কাস্টিয়ান ওয়ালেট ইন দ্য লেটার স্টেজ অফ দ্য প্রজেক্ট উইল লঞ্চ নোভা হুইচ ইজ এ সেন্ট্রালাইজ ক্রিপ্টো ওয়ালেট ম্যানেজমেন্ট অ্যাপ দিস। তো আমি এটা কি এটা বাংলা বলে দিচ্ছি আপনাদের। আপনার এখানে বলা হয়েছে ইংলিশে, যেটা আমি বলে নিচ্ছি বাংলায়। প্রজেক্ট টিম বাজারের বিকল্পগুলো যত্ন সহকার মূল্যায়ন করবে এবং একটি নির্ভরযোগ্য ব্লকচেন পার্টনার বেছে নেবে এবং প্রজেক্টের প্রাথমিক পর্যায়ে নোভা টোকেন ইকোসিস্টেম চেনে স্থানান্তর করবে। একবার চেন তৈরি হয়ে গেলে আমরা অ্যাপের ভিতরে একটি নন কাস্টোডি ওয়ালেট স্টোর ভ্যালু ট্রান্সফার ই আউট এবং কাস্টোডি ওয়ালেট খরচ তৈরি করার জন্য করব। এরপর হচ্ছে প্রকল্পের পরবর্তী পর্যায়ে আমরা নোভা অ্যাপ চালু করা যায়, একটি কেন্দ্রীভূত ক্রিপ্টো সম্পদ পরিচালনা অ্যাপ। যে ব্যবহারকারীর আগে নোভা প্লাস টোকন পাবেন তারা সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন। যারা নোভা প্লাস টোকন পাবেন তারা সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন। ব্যবহারকারী একই লগইন অ্যাকাউন্টের মাধ্যমে উভয় অ্যাপে অ্যাক্সেস করতে পারবে। দেখতে পাচ্ছেন একই অ্যাপে দুই ধরনের আপনার টোকন পাবেন, নোভা টোকন, নোভা প্লাস টোকেন, যা ওয়ালেট দুইটি অ্যাপের মাধ্যমে স্থানান্তর করতে পারবে। যেহেতু আমরা নোভা ইকোসিস্টেমের চারপাশে বিভিন্ন ধরনের পরিষেবা প্রকাশ করব। দেখতে পাচ্ছেন নোভা ইকোসিস্টেম মানে নোভার আপনার নিজস্ব ব্লকচেন আসতে চলেছে কয়েকদিনের মধ্যে, চারপাশে বিভিন্ন ধরনের পরিষেবা প্রকাশ। নোভা হবে
নোভা হবে এই ব্লকচেনের ক্ষেত্রে পরবর্তী বিকেন্দ্রীকরণ শনাক্তকারী। দেখতে পাচ্ছেন নোভা একটি নিজস্ব ব্লকচেন, অর্থাৎ আপনার নিজস্ব ব্লকচেন টোকেনগুলো খুব প্রাইস খুব ভালো হয়। যেমন আমরা ওমেগা দেখতে পাচ্ছেন, এখানেও একই সিস্টেম, আপনার যতই আপনার মানুষ জয়েন করবে ততই দিন দিন আপনার টোকেনটার সংখ্যা কমিয়ে দিবে। তো এটার পেছনে কী আছে আমি এখন সেগুলোই দেখাচ্ছি। বড় বড় ইনভেস্টর আছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা ব্রেকডাউন ফরেজ, এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করতে হবে। এখন দেখবো কারা কারা এর প্রতিষ্ঠাতা। এখানে দেখতে পাচ্ছেন অ্যালেক্স, উনি হচ্ছে ইউকে ফান্ডস, এরপর হচ্ছে কেভিন লাই, উনি হচ্ছে সিঙ্গাপুর দেখতে পাচ্ছেন। তো এটার ফাউন্ডার, এটার নির্মাতা উনি হচ্ছে ম্যাথু ফিল্টার, উনি হচ্ছে ইউকে যুক্তরাজ্য, উনি হচ্ছে রিহান হংকং। দেখতে পাচ্ছেন বড় বড় দেশের আপনার কর্মকর্তারা এখানে ইনভেস্টর হিসেবে কাজ করবে, এটার পেছনে আছে। তো এটা একটা ভালো প্রজেক্ট হতে চলেছে, আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক পর্যায়ের নেতারা এখানে আছে ইনভেস্টর হিসেবে, কয়েকটি দেশ মিলে ধনী দেশ। তো আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন। তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এখন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে, যাওয়ার পরে এখানে লিখতে হবে সার্চ অপশানে নোভা নেটওয়ার্ক। খুবই স্ট্রং একটা প্রজেক্ট। এরপর আপনারা এখানে দেখতে পারবেন নোভা, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনাদের ইনস্টল হিসেবে আপনারা ইনস্টল করে নেবেন, আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি। ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করতে, ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ইনভাইট জয়েন এটা দিতে পারে, আপনারা এটা ক্যান্সেল করে দিবেন। এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যে পজটা সহজ সেই পজটা দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এখানে গুগল একটা অপশান এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পর আপনাদের জিমেলগুলো এখানে শো করবে। তো আপনি কোন জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে আসেন সেই জিমেলের উপর ক্লিক করবেন। তো আমি দ্বিতীয় জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো, এখানের উপর ক্লিক করলাম। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনাকে এখানে রেফার কোডটা দিতে হবে, অবশ্যই রেফার কোডটা দিবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার রেফার কোডটা, তো আমি এগুলো দিচ্ছি। এরপর হচ্ছে আপনি এখানে এখানে ক্লিক করবেন, দেওয়ার পর এখানে আপনার নাম দিতে হবে এনআইডি অনুসারে, আমি এগুলো দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে, আমি ইউজার নেমটা দিচ্ছি। ইউজার নেমটা দেওয়ার পর এখানে আপনাকে কনফার্ম ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার আইডি খোল হয়ে গেছে, আমার রেফার কোডটা হচ্ছে দিদার। তো আপনারা এটা বসাবেন, অবশ্যই রেফার বোনাস পাবেন। এরপর আমি কত নম্বরে জয়েন করছি, 20,353 তো আমি জয়েন করে ফেলছি। তো আপনারা জয়েন করে ফেলবেন, এরপর মেবি লেটার এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে মাইনিংটা চালু করতে হবে, মাইনিংটা চালু করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটা রকেটের মতো চিহ্ন, এখানে ক্লিক করলে মাইনিংটা চালু হয়ে যাবে। প্রতি 24 ঘন্টা পর একটা ক্লিক করতে হবে। তো আপনাদের একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, এখানে দুই ধরনের টোকেন আপনি ইনকাম করতে পারবেন, একটা নোভা ব্লকচেন আবার নোভা ব্লকচেনের আন্ডারে টোকেন। তো আপনারা এটা দুই ধরনের টোকেন ইনকাম করতে হলে কী করতে হবে, এখানে জাস্ট এখানে একটু ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন নোভা প্লাস নামক একটা অপশান, নোভা প্লাস টোকেন। এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের টোকেন, নোভাটস একটা হচ্ছে নোভা প্লাস। তো এই নোভা টোকেনটা আমার অলরেডি মাইনিং শুরু হয়ে গেছে। তো নোভা প্লাস টোকেনটা কীভাবে ইনকাম করবো সে প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা কী করবেন, নোভার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস, এরপর গ্রোথে ক্লিক করবেন। গ্রোথে ক্লিক করার পর আপনাকে এখানে প্রতিদিন এসে এসে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে চেক করলে আপনাকে জাস্ট 5 দিন চেক করতে হবে। এরপর আপনার KYC-টা ইনেবল হয়ে যাবে, এলিজেবল। তো আমি চেক করলাম, দেখতে পাচ্ছেন অলরেডি টাইম শুরু হয়ে গেছে, প্রতি 24 ঘন্টা পর পর আপনি এখানে এসে ক্লিক করবেন। এরপর আপনার
এটা কেওয়াইসির জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সেকেন্ড ফাইভ ডে কনসিস্টেবলি টু আনলক এ কেওয়াইসি সল্ট। অবশ্যই আপনাকে পাঁচ দিন এখানে এসে এসে চেক করতে হবে। দেখতে পাচ্ছেন আবার 24 ঘন্টা পর চেক করবেন। এভাবে করলে আপনি 5 দিন পর কেওয়াইসি আপনার এলিজেবল হয়ে যাবেন। যখন কেওয়াইসি সাবমিট করবেন ভেরিফাই হয়ে যাবে, তখন আপনি যে নোভা প্লাস টোকেনটা এটাও ইনকাম করতে পারবেন। অর্থাৎ একসাথে দুইটা টোকেন, একটা হচ্ছে নোভা ব্লকচেইনের আন্ডারে নোভা টোকেন, আর একটা হচ্ছে নোভা প্লাস টোকেন। অবশ্যই একটা স্ট্রং প্রজেক্ট, সকলের প্রতি অনুরোধ আপনারা ভিডিওটা দেখার পরে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, কারণ একটি স্ট্রং প্রজেক্ট আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র আপনার অনেক সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া অনেক দেশের এখানে ইনভেস্টর রয়েছে, যেটা এই প্রজেক্টের প্রতিষ্ঠাতা। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওয়ান্স ইউ হ্যাভ ফার্স্ট কেওয়াইসি ইউ নোভার আনভেরিফাইড ব্যালেন্স উইল বি টার্ন ইন্টু লক ব্যালেন্স, ইউ ক্যান অলসো স্টার্ট মাইনিং নোভা প্লাস টোকেন ইন কন্টেন্ট রিওয়ার্ড। আপনি যখন কেওয়াইসিটা করে ফেলবেন তখন আপনার যে নোভা টোকেনগুলো আছে এগুলো লক অবস্থায় থাকবে এবং আপনি নোভা প্লাস টোকেনটি ইনকাম করতে পারবেন, নোভা কন্টেন্ট রিওয়ার্ড পাবেন। রেফার কোডটা কোথায় পাবেন এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার রেফার কোডটা অবশ্যই বসাই দেবেন। এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে DIDAR। এরপরে বুস্টিং ইউর আর্নিং রেট বা আপনি 25% বোনাস পাবেন রেফার থেকে। এখানে দেখতে পাচ্ছেন 25% বোনাস রেফার থেকে আপনি পাবেন। এরপর একটু নিচে আসলে দেখতে পারবেন দুইটা টোকেন, যখন আপনি কেওয়াইসি এলিজেবল হয়ে যাবেন কেওয়াইসি করে ফেলবেন তখন আপনি নোভা প্লাস টোকেনটা পাবেন। এখন বর্তমানে নোভা টোকেনটা পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোনো সমস্যা থাকলে বলে দিব। আর যারা আমার ভিডিও নতুন দেখবেন, নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। অবশ্যই সবাই নোভা প্লাস যে অ্যাকাউন্টটা এটা খুলে নেবেন, কারণ এটার আপনার যত আপনার এখানে সম্প্রদায় বাড়বে তত মাইনিং রেটটা কমে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভালো।